15ই আগস্ট বন্দুকের মুখেও জীবন ভিক্ষা চাননি বঙ্গবন্ধু। সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিসেম্বরে কমিশন গঠন করা হবে জানালেন আইনমন্ত্রী। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, দেশে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয় আবারও জানালেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বললেন মির্জা ফখরুল। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ, সংঘর্ষ, কয়েক জায়গায় 144 ধারা জারি। বিভিন্ন সেবা খাতে ঘুষের পরিমাণ 10,830 কোটি টাকা। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা টিআইবির প্রতিবেদন। আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণে কমানো যাচ্ছে না জ্বালানি তেলের দাম, এক্ষুনি কমছে না লোডশেডিংও জ্বালানির উপদেষ্টা। কিলোমিটারে বাস ভাড়া কমল 5 পয়সা। দেখছিলেন সংবাদ শিরোনাম। 15ই আগস্ট বন্দুকের মুখেও জীবন ভিক্ষা চাননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের চেহারা জাতির সামনে উন্মোচিত হওয়া উচিত, তারা এখনও ষড়যন্ত্র করেই চলছে। তিনি আরও বলেন পরপর তিনবার ক্ষমতায় থাকায় উন্নয়নশীল দেশ হয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে, এটাই বড় পাওয়া। একদিকে বঙ্গবন্ধুর খুনিদের প্রতি ঘৃণা ও চক্রান্তকারীদের চিহ্নিত করার বিষয়ে সংসদে উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে হত্যা ছিল জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, তাই এর পিছনে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। আমি মনে করি এটা অনেকেই দাবি করেছেন যে যারা সরাসরি হত্যার সাথে জড়িত তাদের বিচার হয়েছে, অনেকে বিচারের রায় কার্যকর হয়েছে, কিন্তু এই চক্রান্তটা শুধু তো একটা হত্যাকাণ্ডই না, এই চক্রান্ত তো আমার রাষ্ট্রের বিরুদ্ধে, এই চক্রান্ত আমার স্বাধীনতার বিরুদ্ধে, এই চক্রান্ত আমাদের আদর্শের বিরুদ্ধে। কাজে এই চক্রান্তের পিছনে কারা বোধহয় সেটাও খুঁজে বের করার সময় এসেছে, এবং আমি মনে করি হয়তো আমরা শেষ করে যেতে পারবো কিনা, কিন্তু একদিন না একদিন সেটা নিশ্চয়ই বের হবে। তিনি বলেন যতই ভালো কাজ করা হোক একটা পক্ষ আছে যারা অপপ্রচার চালাবে, বলেন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছেই। যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলি বারবার বলছে যে না বাংলাদেশ কোনো অর্থনৈতিক ঝুঁকিতে নাই, আর সেখানে আমাদের দেশের কিছু মানুষ অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে যখন বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা সম্মান পাচ্ছে, আর আমাদের দেশের ভিতরে কিছু লোক এই বাংলাদেশকে অসম্মান করার জন্য মিথ্যা অপপ্রচার করে করে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে, এটাই তো সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের। প্রধানমন্ত্রী বলেন এখনো বঙ্গবন্ধুর কয়েক খুনি বিদেশে আছে, খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকারের কথা বলা কিছু দেশের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করতে আগামী ডিসেম্বরের মধ্যে একটি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে আইনমন্ত্রী এই ঘোষণা দেন। মাননীয় স্পিকার, আজকে আনন্দ নয়, আজকে আমি মনে করি যে একটা দায়বদ্ধতার থেকে আমি আজকে আপনার সামনে এই মহান সংসদে ঘোষণা দিতে চাচ্ছি যে আগামী 16ই ডিসেম্বরের পরে, বিফোর দিস ইয়ার ইজ আউট, আমরা কমিশন অফ এনকোয়ারিজ অ্যাক্টের আন্ডারে একটা কমিশন গঠন করব, এবং সেই কমিশনটা এই কাজটা করে তারপরে রিপোর্ট দিবে, এবং নেপথ্যে যারা ছিল এই হত্যাকাণ্ডের তাদের পরিচয় উদ্ঘাটন করে দিবে। মাত্র 54.5 বছর। এর আগে অপর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে দেশ স্বাধীন হয়, কোনো মেজরের হুইসেলে নয়। বলেন ক্ষমতা দখলকারীরা শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, বিজয়ের ইতিহাসকেও বিকৃত করেছে। ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। দল ভারী করতে আলতু ফালতু কাউকে ছাত্রলীগে না নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতে 15ই আগস্টের খুনিদের বিচার না করে ইনডেমনিটির সুরক্ষা দেওয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। 7ই মার্চের ভাষণ, 75ই আগস্ট বাংলাদেশে নিষিদ্ধ। যেই ঘাতকের দল শুধু খুনিদেরকে পুরস্কৃত করেনি,
সাথী ভারতের ভাষণকে নিষিদ্ধ করেছে, সেই সাথে মানে পুরো ইতিহাস এবং নামটাও বুঝে ফেলে দিল। আবিষ্কার হলো যে কি এক মেজর হুইসাল দিল আর স্বাধীন হয়ে গেল। বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগী হিসাবে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা স্মরণ করেন শেখ হাসিনা। যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকার কথাও উল্লেখ করেন। সংসারে কোনো ব্যাপারে কোনো দিন আমার মা আমার বাবাকে কোনো বিরক্ত করেনি, উত্ত্যক্ত করেনি, কোনো কিছু চাহিদাও ছিল না। তিনি সবসময় একটা কথাই বলতেন যে তুমি জনগণের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, আমি সংসার দেখি। কিন্তু শুধু সংসার কিন্তু দেখতেন না, তিনি কিন্তু সেই সাথে সাথে সংগঠনের দিকেও নজর দিতেন। কারণ আমার আব্বা যখন জেলে তখন এই সংগঠনের কে কোথায় আছে, সমস্ত নেতারা যখন জেলে সেই নেতাদের পরিবারগুলি কী অবস্থায় আছে, তা নিজে টাকা সংগ্রহ করে প্রত্যেকটা পরিবারকে তাদের বাজারের খরচের টাকাটা, আমাদের অনেক বড় বড় নেতা এমনকি ওই 15 আগস্টে যিনি সবচেয়ে বড় বেইমানি করলেন তারও পরিবারকে আমার মা বাজারের মাসিক বাজারের টাকাটা তার স্ত্রীর হাতে তুলে দিয়ে আসতেন। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ছাত্রলীগকে রাজনীতি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর এত বড়টা সংগঠন তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায়, ঢুকে নিজেরাই গোলমাল করে, বদনামটা ছাত্রলীগের উপর পড়ে। এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় ওই গ্রুপ বাড়ানোর জন্য এইরকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না, তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। কারণ পিছনে তো আমাদের লোক লেগেই আছে, লেগেই থাকবে। ছাত্র দল যত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই, কিন্তু ছাত্রলীগের একটু হলেই বড় নিউজ। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি ভয়াবহ অবস্থায়, সামনে আরো খারাপ হতে পারে, তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ অবস্থা অর্থনীতি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দুই দিন রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সন্ধ্যায় বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার দাবি আবারও জানান চিকিৎসকরা। সাবেকই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হওয়ায় মেডিকেল বোর্ডের সুপারিশে তিনি বাসায় ফিরেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন সবশেষ রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে ভর্তি হন গত রবিবার রাতে। এখন বাসা থেকে চিকিৎসা নেবেন তিনি। প্রয়োজনে আবারও হাসপাতালে নেওয়া হবে, তবে বাংলাদেশে বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয় বলে জানান তার চিকিৎসক। খালেদা জিয়ার ক্রনিক লিভার ডিজিজ যেমন আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, ওনার হার্ট, ওনার হৃদরোগের সমস্যা আছে, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, ওনার ডায়াবেটিস আছে, এবং এত মাল্টি ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট যে সমস্ত যেই মানুষটার আছে সেখানে এমন একটি সেন্টার প্রয়োজন যেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার, যেখানে সকল রোগের চিকিৎসা করা যায় এবং সেই চিকিৎসাটি করা অত্যন্ত প্রয়োজন এবং অতীব জরুরি। অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন সরকার প্রধান। জানান, চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও সরকার তাতে কর্ণপাত করছে না। 71 সালের পাক বাহিনীর চেয়ে এখন বেশি অত্যাচার নির্যাতন চলছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী যুবদল। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে তার ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। যেমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন, যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই, তিনি দেশান্তরী এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না যে প্রধানমন্ত্রীর চারটা অবৈধভাবে বসে থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে, এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বিবর্তিত। এর একটাই কারণ, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। প্রতিমুহূর্তে দেশের দীর্ঘ খালেদা জিয়াকে তিনি হিংসা করেন, তাকে সহ্য করতে পারেন না।
যে কারণেই আজকে তার সম্পর্কে সমস্ত অনৈতিক একেবারে অবৈধ শিষ্টাচার বিবর্জিত সমস্ত কথা বলেন, যা এদেশের মানুষ কখনোই ভালো চোখে দেখে না। এদিকে বুধবার বিকেলে দলের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গুম খুন নির্যাতন চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে যুদ্ধের সকালীন সময়ে যতাচার নির্যাতন করেছে, আমাদের মাঝে মাঝে মনে হয় এখনকার অত্যাচার নির্যাতন কি তার চেয়ে বেশি ছিল? ছিল না মনে হয়, কারণ এখন আমরা দেখছি যে আমাদের ছেলেদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা দেখছি যে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমরা দেখছি যে আমাদের সন্তানদেরকে গুম করা হচ্ছে। কারা গুম করিয়েছেন, কারা গুমের নির্দেশ দিয়েছেন, কারা সংগঠিত করেছেন গুম, এগুলো আমরা জানি। গুম হওয়া এটা নিয়ে যে নাটক তারা করছে, বারবার করে তারা বলছে যে অস্বীকার করছে যে না কেন কেউ গুম হয়নি, আপনারা বলছেন যে সরকার তাদেরকে নেয়নি, তাহলে কোথায়? সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ঘর নামে এক ঘর। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সত্যিকার অর্থেই গুমের ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা নিজেরাই মারামারি করে সরকারের উপর দোষ চাপাচ্ছে। বিএনপি জামাত উপরে মান অভিমানের নাটক করলেও ভেতরে গলায় গলায় খাতির বলেও মন্তব্য করেন তিনি। শোকের মাসের শেষ দিনে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন আর মুক্তির জন্য কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলেন, বিএনপি নেতারা আজ মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন, গুম খুনের অভিযোগ করেন। প্রশ্ন রাখেন, বিএনপি শাসন আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যা কি মানবাধিকার লঙ্ঘন নয়? মামলা থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়ায় এদের লোক, গুমের তালিকায় আছে সত্যি যারা গুম হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, তেমন কোনো ঘটনা থাকলে প্রয়োজনে তদন্ত করে বের করা হবে, এখানে আমাদের কোনো ভয় নেই। সত্য সত্যই নিজের দলের লোকদের শাস্তির ব্যবস্থা করতে শেখ হাসিনা এ যাবৎ কখনো কুণ্ঠিত হননি। ওবায়দুল কাদের বলেন, যারা ভয়কে জয় করতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নেই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই জনপ্রিয়তা যাচাই হবে বলেও মন্তব্য তার। কথা বলেন জামাত প্রসঙ্গেও। ভয় করে জয় করতে শিখুন, 13 বছর ধরে চিৎকার করছেন, জনগণ সাড়া দেয় না, এখন নেতা কর্মীদের নামিয়েছেন, মারামারি নিজেরা করে বিশৃঙ্খলা করছেন, আপনাদের উপর শুধু হামলা হচ্ছে। জামাত আর বিএনপি উপরে উপরে মাঝে মাঝে মান অভিমানের নাটক, আর ভেতরে ভেতরে গলায় গলায়। এ সময় বিশ্বের তেলের দাম কমানোর নজির নেই, এরপরও সরকারের সিদ্ধান্তের কটূক্তি করছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মাথা গরম না করে ধৈর্য ধরার আহ্বানও জানান ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেছেন, গুমের শিকার ব্যক্তি হিসেবে যাদের চিহ্নিত করছে বিএনপি তারা আসলে বিভিন্ন মামলায় পলাতক দাগি আসামি। তিনি বলেন, গুমের শিকার যারা হয়েছে তাদের সবাই বিএনপি ক্ষমতায় থাকাকালে গুম হয়েছে। দুপুরে রাজধানীর তথ্য ভবনে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, মানবাধিকার ও ভোটাধিকার হরণের প্রথা চালু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান অ্যাড করে তারা। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকো তথ্য ভবনে আয়োজন করে জাতীয় শোক দিবসের আলোচনার। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তার দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চার দলীয় জোট সরকারের আমলে দেশের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, দেশে গুম খুনের রাজত্ব চলছে, বিএনপির এই অভিযোগের জবাব দেন ডক্টর হাসান মাহমুদ। আমি দেখলাম যে বিএনপির আয়োজনে অনেক
অনেকে গুম হয়েছে তাদের নিয়ে সভা করা হয়, আবার ওখান থেকে কয়েকজন ফেরত আসছে, আবার 20-25 জন ওখানে দাগি আসামি। এখন বিএনপি কি দাগি আসামিদের পক্ষে দাঁড়িয়েছে কিনা সেটি হচ্ছে প্রশ্ন। ওখানে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের দাগি আসামি পলাতক, আর বিএনপি বলে ওরা গুম। আর যে তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে সেখানে 10 জন অলরেডি ফেরত আসছে, আর কয়েকজন গুম হয়েছে 20 বছর আগে। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু দাবি করেন, মানবাধিকার ও ভোটাধিকার হরণের প্রথা চালু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বর্তমানে মানবাধিকারের বিষয়ে সমালোচকদের সমালোচনা করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। নিয়ম বহির্ভূত ফাঁসি, 4 জন করে 6 জন করে একদিন ফাঁসি দিত, এবং 20,000 লোক, 2,500 লোক তো ফাঁসি হয়েছিল জিয়াউর রহমান আমলে, এবং সব সেনাবাহিনীর লোক। আজকে তারা আইন শৃঙ্খলার কথা বলে, আজকে তারা হত্যা গুমের কথা বলে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানান বক্তারা, সেই সাথে জাতির পিতার আদর্শ চর্চায় গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন। মৃত ব্যক্তির বিরুদ্ধে বিচার করা যায় কি না, আমি বলবো বিচারের শাস্তি দেওয়া যায় না, কিন্তু দোষী ছিলেন কি না এই কথাটা তো বের করাই যায়, এবং বের করে ফাইন্ডিং দেওয়া যায় যাতে ভবিষ্যতে জনগণ জানতে পারে যে কারাগারের পিছনে ইনভলভ ছিলেন। বঙ্গবন্ধুকে যদি আমরা ভালোবাসি, বঙ্গবন্ধুকে যদি আমরা বুকে নিই, আমাদের মনের ভিতরে থাকে তার যে আদর্শ, সেটা যদি আমরা পালন করি, তাহলে আমার মনে হয় খুব বেশি দূরে নয় আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যারা তাদের হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যার পেছনে যাদের যারা কুশীল তাদের মুখোশ উন্মোচন করার জন্য ইতিমধ্যে জাতির পক্ষ থেকে দাবি উঠেছে। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। এ সময় 6 পুলিশ সদস্য সহ অন্তত 25 জন আহত হয়েছেন। উপজেলার পৌর এলাকায় বুধবার বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেন্দ্রীয় কর্মসূচি পালনে পৌর বিএনপি সভাপতি আনোয়ার হোসেন মোকলের বাড়ির সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল বিএনপির। অন্যদিকে নাঙ্গলকোট কলেজ মাঠ ও রেল স্টেশনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নাঙ্গলকোট সদরের বাজার হয়ে লোটাস চত্বর দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ভাঙচুর হয় পুলিশের একটি পিকআপ ভ্যান ও অগ্নিসংযোগ করা হয় একটি মোটর সাইকেলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ ও রাঙামাটির জুরাছড়ি উপজেলা। সকাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় 144 থানা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্টেডিয়াম মাঠে বিকেল 3টার দিকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। একই সময় একই জায়গায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা প্রশাসক 144 ধারা জারি করেন। এদিকে বুধবার জুরাছড়ি উপজেলা একই জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। সকাল থেকে জুরাছড়ি উপজেলায় প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সন্ধ্যা 6টা পর্যন্ত উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। সিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের সমুনিয়াপাড়া বাজার ও বিকেলে নড়াইল ইউনিয়নের কুমুরিয়া নয়াপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। এছাড়া শীর্ষ 3 থাকা অপর 2 সংস্থা হল পাসপোর্ট অধিদপ্তর ও বিআরটিএ। 2021 সালে এই 3টি খাতে সবচেয়ে বেশি ঘুষ আদায় করা হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির জরিপে উঠে এসেছে। 2021 সালে সেবা খাতে ঘুষ লেনদেন হয়েছে 10,830 কোটি টাকা।
সাধারণ মানুষের সেবা না দিয়ে উল্টো অর্থনৈতিকভাবে কিংবা নানা ধরনের হয়রানি করা সরকারি সেবা প্রতিষ্ঠানের দুর্নীতির জরিপ প্রকাশ করেছে টিআইবি। বুধবার সংস্থাটির কার্যালয়ে সেবা খাতের দুর্নীতি জরিপে দেখা যায়, দেশের প্রায় 71% মানুষ সরকারের সেবা পেতে ঘুষের শিকার হচ্ছে। ক্ষুদ্র পর্যায়ে সরকারি সেবা নিতে গিয়ে যারা সরাসরি হয়রানির শিকার হয়েছেন তাদের মাঝে জরিপ করেছে টিআইবি। 2020 এর ডিসেম্বর থেকে 2021 এর নভেম্বর পর্যন্ত এ জরিপ করা হয়। জরিপে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। এরপরেই রয়েছে পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা, সরকারি স্বাস্থ্যসেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং ভূমি সেবা। আমাদের যে সিনিয়র সিটিজেন 65 বছরের ঊর্ধ্বে তাদের তথ্য বিশ্লেষণে আমরা দেখতে পাই সর্বোচ্চ 69.6% খানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেবা নিতে গিয়ে অনিয়ম দুর্নীতির শিকার হয়। ঘুষের পরিমাণের ক্ষেত্রে যদি আমরা অবস্থান দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থানে আছে বিমা, দ্বিতীয় অবস্থানে আছে বিচারিক সেবা, তৃতীয় অবস্থানে গ্যাস, চতুর্থ অবস্থানে ভূমি সেবা, পঞ্চম অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। টিআইবি আরও জানিয়েছে 2017 সালের তুলনায় 2021 সালে সেবা খাতে দুর্নীতির হার বৃদ্ধি পেয়েছে। জরিপের ফলাফলে দেখা যায় 2017 সালের তুলনায় 2021 সালে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এনজিও, বিমা, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। টিআইবি জানিয়েছে শহরের তুলনায় গ্রামে বেশি ঘুষ আদায় হয় আর উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষ সেবা নিতে গিয়ে অপেক্ষাকৃত বেশি ঘুষ দিতে বাধ্য হন। টিআইবির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতি করলে পার পাওয়া যায় এই ভাবনা থেকেই দেশে দুর্নীতি বাড়ছে। এমন একটা পর্যায়ে এসছে যে এখানে এটার নেতৃত্ব স্থানে আছেন প্রাক্তন সরকারি কর্মকর্তা বা বর্তমানে পেশনে প্রেরিত সরকারি কর্মকর্তাগণ, যার ফলে একটা স্বার্থের দ্বন্দ্ব ওখানে কাজ করে। কারণ দুর্নীতির একটা ব্যাপক অংশীদার হচ্ছে সরকারি কর্মকর্তাদের একাংশ, সবাই দুর্নীতি করে সেটা আমরা বলি না। কাজেই যখন সেটি এই ধরনের চিত্র আসে, বিশেষ করে উচ্চতর পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে বলে আমরা এই প্রতিষ্ঠানকে কার্যক্রম দেখি না। স্বার্থের কারণে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেও মনে করেন তিনি। আমি ঘুষতেছি কারণ আমি বাধ্য, এটা না দিলে আমি সেবা পাবো না। ফরুক বাবু, বাংলাভিশন, ঢাকা। খাদ্যপণ্য, সার ও জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা না থাকায় রাশিয়া থেকে তেল আমদানি করলে ওয়াশিংটনের আপত্তি থাকার কথা নয়, এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তৌফিক ইলাহী জানান, সেপ্টেম্বরে লোডশেডিং কমার কথা থাকলেও আরও 2-1 মাস লাগবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী। শুরুতেই উপদেষ্টা জানান, তেল, সার ও খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা না থাকায় যুক্তরাষ্ট্রেরও কোনো আপত্তি থাকবে না। ফার্টিলাইজার, ফুড এবং তেলের উপর তো কোনো স্যাংশন নাই। আমি তখন সরাসরি ওকে জিজ্ঞাসা করলাম যে তাহলে আমরা কি অন্য জায়গা থেকে ডিজেল আনতে পারব। সেই সময় উনি কোনো উত্তর দিলেন না, হাও বললেন না, নাও বললেন না, আমি সেটাকে হা মনে করেছি। জ্বালানি তেলের দাম 5 টাকা কমানো নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উঠানামা করায় জ্বালানি তেলের দাম আর কমানো যাচ্ছে না। আকাশচুম্বী দাম, এটা তো কেনার ক্ষমতাই আমাদের নাই অতখানি। এই যে 5 টাকার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা একটা সমকালীন তথ্যের উপরে, গড অ্যালোন নোস, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন। এই পৃথিবীটা এমন বিপদে পড়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না দাম কোথায় যাবে। শুরুর দিকে সেপ্টেম্বরে লোডশেডিং কমবে এমন আশ্বাস দিলেও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবার জানালেন আরো সময় লাগবে। লোডশেডিং সেপ্টেম্বর নাগাদ শেষ হবে, তো ওটার আপডেটটা জানতে চাচ্ছিলাম যে আসলে সেপ্টেম্বর না একটা বাড়বে কমবে। একই সেপ্টেম্বর ও সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর ও সেপ্টেম্বর, ধরেন একটা সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর হলে এত তো মহাভারত অশুদ্ধ হবে না, মানে কিছু দিনের মধ্যে। আমি আবার বলি যে কিছু দিনের মধ্যেই, এটা বেশি দিন লাগবে না, 2-1 মাসের মধ্যে এটা ইনশাল্লাহ ইম্প্রুভ করবে, হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। জ্বালানি তেলের দাম না বাড়ালে সরকারকে আরো ভর্তুকি দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।
জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া কিলোমিটার প্রতি 5 পয়সা কমিয়েছে বিআরটিএ। আগামীকাল থেকে সারা দেশে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক সচিব এবিএম আমিনুল্লাহ নুরী। তিনি বলেন, দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটার প্রতি 2.20 টাকার পরিবর্তে 2.15 টাকা করা হয়েছে। এছাড়া মহানগর পর্যায়ে প্রতি কিলোমিটার বাসে 2.45 টাকা, মিনি বাসে 2.35 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বিআরটিএ ও মালিক সমিতি। এর আগে গেল সোমবার জ্বালানি তেলের দাম লিটারে 5 টাকা কমায় সরকার। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। প্রতিটি ক্ষেত্রে আমরা 5 পয়সা করে আমরা প্রতি কিলোতে আমরা বাস ভাড়া কমানোর প্রস্তাব করেছি। আমরা অনুমোদনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু 1 টাকা আগে নজিরও আছে, প্রতি 1 টাকা 1 পয়সা করে কমেছে, এবারও আমরা 1 টাকা আমরা 1 পয়সা করে কমিয়েছি। সেই হিসেবে আমার দূরপাল্লার রুটে আমার কোনো না, আমার ভাড়া ছিল প্রতি কিলোমিটারে 2.20 টাকা, সেটা এখন হবে 2.15 টাকা হবে। ঢাকা চট্টগ্রাম মহানগর এলাকা চলার বাস ভাড়া 2.50 টাকা, সেখান থেকে কমে কম প্রস্তাব সেটা 2.45 টাকা, আমরা সেখানে 5 পয়সা কমেছি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সরকারের অধীনে গেলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে এনআইডির ইসির অধীনে রাখার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তারা সিএসসির কাছে স্মারকলিপি দেন। তারা মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে ভোটার তালিকার নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে, এতে সাংবিধানিক সংকটও দেখা দিতে পারে বলে আশঙ্কা করেন তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার ডাটাবেজ সম্পৃক্ত, এটার সঙ্গে সায়েন্টিফিক টেকনিক্যাল বিষয় আছে, সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সিএসসি। তবে এনআইডি ইসির কাছে থাকলে কমিশনের আত্মবিশ্বাস বাড়বে, দেশের জন্য ভালো হবে বলেও মন্তব্য করেন সিএসসি। হোল্ডিং ইলেকশন করতে গেলে ব্যালট পেপার টেপার এগুলো লাগবে, ইভিএম লাগবে, মানে মনে হচ্ছে একেবারে যে অযৌক্তি না, ওরা বলতে চাচ্ছে এটা কেন ইলেকশন কমিশনের পেপারে করেছে, ওদের একটা যুক্তি। কিন্তু এখানে থাকলে ইলেকশন কমিশন স্ট্রেংথেন হবে এবং এনআরআইটা হয়তো অনেক বেশি সিকিউর থাকবে, ম্যানিপুলেশনটা কম হতে পারে, সেটা কম হতে পারে, যেহেতু একটা স্বাধীন সংস্থা। আবার ওখানে গেলে কখনো আবার পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কিছুটা ইয়া হয় কিনা। ভিয়েতনাম ও ভারত থেকে 3,30,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। এর মধ্যে 1,00,000 মেট্রিক টন ভারত থেকে এবং 2,30,000 মেট্রিক টন ভিয়েতনাম থেকে আমদানি করা হবে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 3টি এবং ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য 11টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে তথ্য মন্ত্রণালয়ের 3টি, স্থানীয় সরকার বিভাগের 2টি, শিল্প মন্ত্রণালয়ের 2টি এবং নৌপরিবহন, কৃষি, পানি সম্পদ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের 1টি করে প্রস্তাবনা ছিল। অনুমোদিত 11টি প্রস্তাবের অর্থের পরিমাণ 2,39,32,000 টাকা। মহামারীর ধাক্কায় তৈরি পোশাক শিল্প থেকে ছিটকে পড়েছেন 3,60,000 শ্রমিক। যারা এখনও টিকে আছেন তাদের অনেকেই হিমশিম খাচ্ছেন জীবনযাত্রার খরচ সামলাতে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডের জরিপ বিবেচনায় অনতিবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবি শ্রমিক নেতাদের। জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আশ্বস্ত করেছেন পোশাক কর্মীদের টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় আনার। উচ্চ মূল্যস্ফীতির এই দুঃসময়ে চাপে পড়েছে তৈরি পোশাক শিল্পের নিম্ন আয়ের শ্রমিক। 51টি কারখানায় সিপিডি চালানো এক জরিপে দেখা যায়, 7 মাসে 12.5% বেতন বাড়ানোর পরও একজন শ্রমিক পান গড়ে 12,000 টাকা। এই অর্থ আর ওভারটাইম দিয়েও খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন পোশাক শ্রমিকরা। প্রায় 12.5% মজুরি বৃদ্ধি পেয়েছে, সেটি আমরা পেয়েছি। এটি ওভারটাইম ছাড়া 12,000 টাকার মতো 11,993 টাকা, আর ওভারটাইম সহ হচ্ছে প্রায় 15,600 টাকার মতো কিন্তু আমরা মজুরি বৃদ্ধি পেতে দেখেছি। আমরা দেখতে পেয়েছি যে ফ্যামিলি ইনকাম কিন্তু সেই অর্থে মাত্র 1.7% বেড়েছে, কিন্তু ফ্যামিলি এক্সপেন্ডিচার বেড়েছে 9.5%। ফলে এই যে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরির যে সমন্বয় সেটি কিন্তু হয়নি। জরিপে উঠে আসে পোশাক কারখানায় নারী শ্রমিকের সংখ্যা দিন দিন কমছে। কোনো গ্রেড না থাকা 22% শ্রমিক কাজ করছেন চুক্তিভিত্তিতে।
বেশিরভাগ কারখানা জাতিসংঘ সনদের নীতি নির্দেশনা মানছে না এমন দাবি শ্রমিক নেতাদের। লিভিং ওয়েজ শব্দটা উচ্চারণ করার জায়গায় আসলে আমরা নাই, আমরা হচ্ছে মিনিমাম ওয়েজের জায়গা থেকে অনেক দূরে আছি। আমরা $50 billion এক্সপোর্ট করব বলতেছি, কিন্তু আমরা আসলে ডিসেন্ট ওয়েজ ওয়াইজ আমরা শ্রমিকদেরকে কোথায় দেখতে চাই সেটা যদি আমরা ঠিক করতে না পারি আমাদের পরিবর্তন আসলে আসবে না। 4 বছর আগে মজুরি বৃদ্ধি হয়েছে, এই মজুরি বৃদ্ধির পরে যে মিনিমাম ওয়েজ বোর্ড সেটা করার জন্য আন্দোলন করেছেন আমরা বলতেছি, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো নেননি। তবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য শ্রমিকদেরই দুষলেন মালিকরা, ট্রেড ইউনিয়ন নেতারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকায় কারখানাগুলো সংকটে পড়ে এমন দাবি তাদের। আমার জানার মধ্যে 1134টা ফ্যাক্টরি এখন ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন কি সত্যি শ্রমিকের ভাগ্য উন্নয়ন হয় এটা মজে ভাই আপনার একটা রিসার্চের দরকার আছে, নাকি সিমেন্টের ভাগ্য উন্নয়ন হয়? শ্রমিকরা আসলে কি চায়, তাদের তারা কি এই ট্রেড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন করার জন্য ইন্টারেস্টেড কিনা? আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে একটা ফ্যাক্টরিও বাংলাদেশে দেখাতে পারবেন না যে শ্রমিকরা স্ব উদ্যোগে এটা করেছে, যদি না বাইরে থেকে কেউ তাদেরকে অর্গানাইজ করে না দিচ্ছে। সংকট নিরসনে একে অন্যকে দোষারোপ না করে টেকসই পোশাক শিল্পের স্বার্থে শ্রমিক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। জীবনযাত্রা সহজ করতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি। কৃষির মাধ্যমে আমরা 1 কোটি মানুষকে কিছু আইটেম সস্তা দামে দিচ্ছি, প্রধানমন্ত্রী বলেছেন এদের সাথে চালও যোগ করতে হবে, আমিও চেষ্টা করব যাতে করে আমাদের শ্রমিকরা এই হিসাবের মধ্যে পড়ে, তাহলে কিন্তু কিছুটা হলেও তাদের কষ্ট কমবে। পোশাক শ্রমিকদের চলন বলন ও জীবনযাত্রায় কি পরিবর্তন হয়েছে সে ব্যাপারে সিপিডিকে গবেষণার তাগিদও দেন বাণিজ্যমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে সতর্ক করেছে হাইকোর্ট। পরে আদালতের কাছে ক্ষমা চেয়ে এই যাত্রায় রক্ষা পান তিনি। শুধু চিঠি চালাচালি নয়, পাচার করা অর্থ ফেরত আনতে যথাযথ পদক্ষেপ নিতে তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী 26 অক্টোবর আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। সুইস ব্যাংকে টাকা রাখা 67 বাংলাদেশির ব্যাপারে মঙ্গলবার আদালতে স্বাক্ষরবিহীন প্রতিবেদন পাঠিয়েছিলেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস। এমন প্রতিবেদনকে দায়সারা উল্লেখ করে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএফআইইউ প্রধানকে সতর্ক করেন। পরে ভুলের জন্য আদালতের কাছে ক্ষমা চান তিনি। আদালতকে জমা দিয়েছি এবং আদালত সেটা গ্রহণ করেছে। এই ভুলের জন্য আপনি এই জন্য ক্ষমা চেয়েছেন? হ্যাঁ, আমরা বলেছি এটা আমাদের অনিচ্ছাকৃত, এটা অপরাধ, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আদালত বলেন শুধু চিঠি চালাচালি করে নয়, যে কোনো উপায়ে পাচার করা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, 67 জনের বাইরে অন্য পাচারকারীদের ব্যাপারেও খোঁজ নিতে হবে, প্রয়োজনে এই বিষয়ে ভারতের একটা রায় অনুসরণ করারও নির্দেশ দেন আদালত। হাইকোর্ট এটা ওনাকে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কখনো ভুল না হয় সেভাবে সতর্ক করেছেন। বিদেশ থেকে টাকা ফেরত আনার বিষয় এবং বাংলাদেশের টাকা যাতে বিদেশে পাচার না হয় সেই বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলেছেন যে আমরা সরকারি বেতনভুক্ত টাকা খাই, আমরা শুধু সিটি চালাচালি করলে হবে না, আমরা এটার কার্যকর কিছু দেখাইতে হবে। আদালত বলেন টাকা ফেরত আনা ও পাচার রোধে একটি গবেষণা সেল গঠন করতে হবে। এই বিষয়ে বিএফআইইউ কি ধরনের পদক্ষেপ নিয়েছে তার অগ্রগতি আগামী 26 অক্টোবর প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শাল্লার আলোচিত যুবক ঝুমন দাস। বুধবার দুপুরে তাকে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদ মাহবুবুল ইসলামের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায় মঙ্গলবার সকালে শাল্লার নোয়াগাঁও গ্রাম থেকে আটক করে ঝুমনকে শাল্লা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা। রাত 11:30 দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। গত 28 আগস্ট বিকেলে ঝুমন দাস ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক আরেকটি পোস্ট দিয়েছে এমন খবর এলাকায় উত্তেজনা দেখা দেয়। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও কবি মাসুদুজ্জামান সহ অনেকে। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার চান্দিনায় নুরুননেসা মুমিনুল কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। মাইসকার ইউনিয়নের পানিপাড়ায় ক্লিনিকটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর একটি জনসভায় অংশ নেন মন্ত্রী। ময়মনসিংহের দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে 11টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য অফিস ও সিভিল সার্জনের যৌথ অভিযানে এগুলো বন্ধ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম। কিডনি রোগ ও হেমোডায়ালিসিস বিষয়ে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও নিপ্রো জেএমআই এর আন্তর্জাতিক কর্মশালা হয়েছে। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেড এর যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল কিডনি রোগ ও হেমোডায়ালিসিস বিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালা। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে দিনব্যাপী এই আয়োজনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক কে বি এম হাদিউজ্জামান। কর্মশালায় অংশ নেওয়া দেশ বিদেশের বিশেষজ্ঞরা কিডনির রোগ থেকে বাঁচার উপায় এবং রোগ আক্রান্ত ব্যক্তির জন্য কম খরচে ভালো সেবা নিশ্চিতের অভিজ্ঞতা বিনিময় করে পরামর্শ তুলে ধরেন। পোলট্রি শিল্পের বর্তমান সংকট থেকে উত্তরণ ও পোলট্রি খাদ্য মূল্য কমানোর দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটি। স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি এ কে এম ফজলুল হক। আন্তঃজেলা ডাকাত দলের 11 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছে ডাকাতির 60টি ব্যাটারি, 4টি খোলা ট্রান্সফরমার, 2 লাখ টাকার মূল্যের একটি হাইড্রোলিক জ্যাক, মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এশিয়া কাপে কাল ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয়ী দল টিকে থাকবে টুর্নামেন্টে আর পরাজিত দল বিদায় নেবে গ্রুপ পর্ব থেকে। দুবাই কাল রাত 8টায় শুরু হবে ম্যাচটি। নতুন শুরুর আশা দেখিয়ে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে মাঠে নামে বাংলাদেশ দল, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তাদের দেখা যায় সেই পুরনো চেহারাতেই। গেম প্ল্যানের ভুল, ব্যাটার বোলারদের দায়িত্বহীনতা, ক্যাচ মিস, টি টোয়েন্টি ম্যাচে বলের পর বল ডট দেয়া সহ বাজে পারফরমেন্সের চিত্র ফুটে ওঠে মুশফিক মুস্তাফিজদের খেলায়। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অভিযোগ, অনুশীলনে কোনো সমস্যা দেখা যায় না ক্রিকেটারদের, কিন্তু ম্যাচে তারা হতাশ করেন ক্রিকেটারদের মানসিকতা নিয়ে উদ্বিগ্ন বোর্ড। ট্রেনিং আর প্র্যাকটিস ম্যাচের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আসলে প্রেশারটা নিতে আমরা মনে হয় কোনোখানে অসুবিধা হচ্ছে আমাদের, ওই একটা জায়গাতে আমাদের মনে হচ্ছে যে এখন বাধাটা মনে হয় ওইভাবেই যে ব্যাচে গিয়ে আমরা সেটা এক্সিকিউট করতে পারছি না যেটা আমরা প্র্যাকটিসে পারছি। আসলে টি টোয়েন্টি ফর্মেটে আপনি খেলতে হলে এই ফর্মেটটাতে আমরা স্টিল আমাদেরকে, আমি এটা বিশ্বাস করি যে এরকম ব্যাটিং করলে আপনি টি টোয়েন্টি কোনো ম্যাচে জিততে পারবেন না। আমাদের ওই মাইন্ডসেটটা বা আমাদেরকে কৌশল যেটা ট্যাকটিক্যাল যে পার্টটা ব্যাটিংয়ের সেইটা আমাদের মনে আরও ডেভেলপ করা উচিত। গ্রুপ বিতে বাংলাদেশের মতো নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে শ্রীলঙ্কাও। গ্রুপের শেষ ম্যাচটি দু দলের জন্যই বাঁচা মরার লড়াই। যে দল জিতবে তারাই যাবে সুপার ফোরে। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের দলকে নিয়ন্ত্রিত ক্রিকেট খেলতে হবে বলেন সুজন, ইঙ্গিত দেন একাদশে পরিবর্তনের থাকতে পারে চিন্তা করছি আমরা। ডেফিনেটলি উইল কাম ব্যাক, আমাদের কালকে খেলা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা টিমকে কন্ট্রোল করার ব্যাপারটা আমাদের না, আসলে এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা ওইটাই চাই যেটা আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা যেটা পারি আমাদের ক্রিকেটকে আমরা কন্ট্রোল করতে পারি। সুতরাং আমাদের ছেলেরা যদি ওই কন্ট্রোলটা করতে পারে, যদি ব্যাটিং এ সেন্সিবল থাকে, সবচেয়ে বড় প্রবলেম আমাদের ওপেনিং জুড়িটা ক্লিক করছে না। যারাই খেলবে ওপেনিং এ তাদের যেরকম প্ল্যান থাকবে সেই প্ল্যান মোতাবেক ব্যাটিং করুক, তা আমি ওই ইন্টেন্টটা দেখতে চাই সত্যি কথা বলে, মানসিকতার পরিবর্তনটা দেখতে চাই আসলে। মুস্তাফিজ আর অটো চয়েস থাকছেন না, দলে থাকতে হলে যে কোনো ক্রিকেটারকেই পারফর্ম করতে হবে বলেছেন টাইগারদের টিম ডিরেক্টর মানিক মাহমুদ। বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
15 আগস্ট বন্দুকের মুখেও জীবন ভিক্ষা চাননি বঙ্গবন্ধু। সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিসেম্বরে কমিশন গঠন করা হবে জানালেন আইনমন্ত্রী। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, দেশে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয় আবারও জানালেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বললেন মির্জা ফখরুল। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ, সংঘর্ষ, কয়েক জায়গায় 144 ধারা জারি। বিভিন্ন সেবা খাতে ঘুষের পরিমাণ 10,830 কোটি টাকা, সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা টিআইবি এর প্রতিবেদন। আন্তর্জাতিক বাজারে উঠানামার কারণে কমানো যাচ্ছে না জ্বালানি তেলের দাম, এক্ষুনি কমছে না লোডশেডিংও জানালেন উপদেষ্টা। কিলোমিটারে বাস ভাড়া কমল 5 পয়সা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।